আজ থেকে কয়েকটি সপ্তাহ আগে আমি আমার প্রথম পডকাস্ট শুরু করি সেই পডকাস্টের ভাষা ইংলিশ হওয়া সত্ত্বেও কয়েকজন শ্রোতারা আমাকে জানিয়েছেন যে তারা আমার মাতৃভাষা অর্থাৎ বাংলায় কয়েকটি গল্প শুনতে চায় নিঃসন্দেহে বলা যায় আমাদের বাংলা সাহিত্যের ভাণ্ডার অত্যন্ত ভরপুর আমি সহজেই যে কোনো একটা গল্প তুলে পড়তে আরম্ভ করে দিতে পারতাম কিন্তু তার থেকে একটা ভালো বুদ্ধি আমার মাথায় এলো মাকে বললাম লিখে ফেলতে সেই পুরনো গল্পটা যেটি আমার মা তার দাদুর থেকে শুনেছিল প্রথমবারের জন্য এই একশো বছরের পুরনো একটি গল্প খাতায় কলমে রূপ ধারণ করল শুরু করছি আমার মা দেবজানি সান্নালের লেখা ছুটির আগে আজ থেকে বহু বছর আগের কথা সময়টা প্রায় উনিশশো কি বাইশ সাল প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে কিন্তু তার রেশ এখনো বেশ স্পষ্ট এখনকার সময়ের থেকে সেই সময়ের মানুষের জীবনযাত্রা ছিল অনেক সরল প্রথমেই বলে রাখা ভালো এটিকে গল্প বলে বর্ণনা করলেও গল্পের মোড়কে এক সত্যিকারের কাহিনী শুরুতেই বলেছি সময়ের কালের কথা ভারতে ব্রিটিশ শাসন তখন পূর্ণ মাত্রায় বহাল আমাদের তৎকালীন দেশ ছিল অবিভক্ত বাংলার ফরিদপুর শহরে এই টাউনে সে সময়ের এক নামকরা উকিল ছিলেন পূর্ণচন্দ্র সান্নাল ফরিদপুর টাউন তো বটেই এমনকি প্রত্যন্ত গ্রামেও তার বেশ সুখ্যাতি ছিল প্রকৃতিগতভাবে অত্যন্ত ধাঁচের হলেও মানুষ হিসেবে ছিলেন অত্যন্ত খাঁটি ও সৎ পূর্ণচন্দ্রের বড় পুত্র ব্রজেন্দ্রনাথ যিনি ছিলেন আমার পিতাম এই গল্প আমার তাঁরই কাছ থেকে শোনা যদিও জীবনের শেষ দিন পর্যন্ত গল্প নয় সত্য ঘটনা বলেই মেনেছেন এবার তাহলে মূল কাহিনীতে আসা যাক ফরিদপুরের একেবারে টাউনেই ছিল আমার পিতামহের বাড়ি যে সময়ের কথা বলছি তখন ইলেকট্রিকালও যত্রতত্র দেখা না গেলেও ফরিদপুর টাউন সে সময়ের নিরিখে যথেষ্টই আলোকিত ব্রজেন্দ্রনাথের বাড়ি ফরিদপুর শহরে হলেও তাঁর কর্মক্ষেত্র ছিল বরিশাল জেলার এক প্রত্যন্ত গ্রাম বাও ফলে যার হেড অফিস ছিল কলকাতায় বরাবর টাউনশিপে থাকা ব্রোজেনকে যখন চাকরির জন্য এমন শূন্য গণ্ড গ্রামে থাকা শুরু করতে হলো তখন স্বাভাবিকভাবেই তার মন অত্যন্ত বিষণ্ন হয়ে পড়েছিল প্রকৃতির দিক থেকে স্থানটি অত্যন্ত সুন্দর হলেও তা ছিল অসম্ভব নির্জন মূল অফিসকে ছিল দু তিনটি ইতস্তত ছড়ানো কোয়ার্টার অফিস ঘরের পিছনের বারান্দায় গিয়ে দাঁড়ালে দেখা যেত বহুদূর অবধি ছড়িয়ে থাকা ধানের জমি ও তারই শেষ প্রান্তে রেলগাড়ির অস্পষ্ট ডিস্ট্যান্স সিগন্যাল ধান জমিকে পাশে রেখে বয়ে চলেছে পদ্মা নদীর এক শীর্ণ গভীর শাখা যার স্থানীয় নাম রূপাই শীতের বেলায় নদী পাড়ে সাদা বালির চর দেখে মনে হতো প্রকৃতি যেন তার সাদা আঁচল ছড়িয়ে শান্ত নদীর পাশে বসে রোদের তাপ নিচ্ছে দু একটা ছুঁই বাঁধা নৌকো অলসভাবে মন্থর গতিতে কোথায় যেন ভেসে চলে যায় গরমের সময় ব্রোজেনের অফিসের পশ্চিম দিকের জানলার ধারে এসে দাঁড়ালে রূপাই নদীর শান্ত জলের ঠান্ডা হাওয়ায় শরীর যেন জুড়িয়ে যায় কিন্তু শীতের দিনে প্রবল ঠান্ডার কারণে এই জানলা একরকম বন্ধই থাকে অফিস ঘরের মেঝে সিমেন্ট দিয়ে বাঁধানো হলেও তার মাথার চাল কিন্তু টিনের এর বারান্দা থেকে বেরোলেই চারিদিক জুড়ে কাঁচা মাটির এক উঠান আর তারই দক্ষিণে ব্রজেনের কোয়ার্টার এটিতে তার থাকার একটা বড় ঘর ও তার সামনে ঘেরা বারান্দার একপাশে রান্না করার জায়গা ঘর থেকে বেরোলেই ইট দিয়ে বাঁধানো মস্ত বড় এক ইদারা ও তারই পাশে এক কলঘর ব্রজেনকে অফিসের কাজে সাহায্য করার জন্য ছিল এক আরতালি নাম আব্দুল পাহাড়াদার বসির মিয়া এছাড়া রান্না ও দৈনন্দিন কাজের অল্প বয়সী ছেলে সুকুমার মোটের ওপর জনপ্রাণী বলতে এরাই ছিল দূরে যে দু তিনটি কোয়ার্টার ছিল তা প্রায় বছরের বেশিরভাগ সময়ই খালি পড়ে থাকত অফিসের অডিটের কাজে মাঝে মাঝে উচ্চপদস্থ অফিসার সাময়িকভাবে এসে সেখানে থাকত প্রতিদিন সন্ধ্যার পর আব্দুল পাশের গ্রামে তার বাড়িতে চলে গেলেও অফিস পাহারার জন্য বসির ও ব্রজিনের দেখভাল করার লোক সুকুমার এরাই সব সবসময় থাকত সেবার সবে মাত্র কালী শেষ হয়েছে সময়টা নভেম্বর মাসের মাঝামাঝি অসম্ভব ফাঁকা ও প্রত্যন্ত গ্রাম বলে এখানে শীত যেন একটু বেশি তাড়াতাড়িই এসে পড়ে সেবারের শীত অন্যান্য বারের তুলনায় যেন আরও একটু বেশি আগে এসে পড়েছিল বছরের অন্যান্য সময়ে ব্রজেন সন্ধ্যা হওয়ার বেশ কিছু আগে অফিসের কাজকর্ম শেষ করে কারণ লন্ঠনের মৃদু আলো আর শীতের প্রচণ্ড কড়া কামড় কোনোটাই কাজের পক্ষে অনুকূল নয় রবিবার ছিল সপ্তাহের একমাত্র ছুটির দিন ব্রজেন্দ্রনাথ শনিবার অফিসের কাজ একটু তাড়াতাড়ি সেরে দিন থাকতে থাকতেই বেরিয়ে পড়তেন নিজের বাড়ির উদ্দেশ্যে গভীর রাত্রে বাড়ি পৌঁছে রবিবার দিনটা সেখানে কাটিয়ে সোমবার একটু বেলার দিকে বাও চলে আসতেন তবে এবার তিনি সপ্তাহ দু এক বাড়ি যাননি কেননা কিছুদিন পরেই তার ছোট ভাইয়ের বিয়ে তাই ওখানে থেকেই অফিসের দরকারি কাজগুলো সেরে নিচ্ছিলে সরকারি দফতরের মূল অফিস কলকাতায় বলে মাঝে মধ্যেই দরকারি কাগজপত্র বাওফল থেকে কলকাতা অফিসে পাঠাতে হতো এই ফাইলগুলো বাধাই করার দায়িত্ব পড়তো আরদালি আবদুলের ওপর সে কাজে যেমন দক্ষ ছিল তেমনই ছিল বিশ্বস্ত ও দায়িত্ববান এই সব গুণের সাথে সাথে দোষের মধ্যে সে ছিল কিছুটা মেজাজি ও খানিকটা খিটখিটে স্বভাবে সেদিন এরকমই একটা জরুরি ফাইল বাঁধানোর কথা ব্রজেন আব্দুলকে বলতেই সে বেশ কিছুটা বিরক্ত দেখিয়ে বলেছিল কাজের প্রচুর চাপের জন্য সে মুহূর্তে তার সময় হবে না অবসর সময় মতন সেটা সে বাঁধিয়ে অন্যান্যবার তার কাজের দক্ষতার কারণে এই বদমেজাজকে ব্রোজেন ক্ষমা করে দিলেও এবার তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে তাই তার এমন উত্তরে ব্রোজেন আব্দুলের ওপর বেশ বেশি রকমের বিরক্ত হলে পদাধিকারের গম্ভীর ভাব গলায় এনে বলেছিলেন ছুটির পর ফিরে এসে ফাইল বাঁধানো অবস্থায় তিনি যেন পেয়ে যান এক সময় চলে এলো ব্রজেন্দ্রনাথের বাড়ি যাওয়ার দিন ছোট ভাইয়ের বিয়ে তার উপর বেশ কটা দিন ছুটিতে থাকবেন এসব মিলিয়ে মনে মনে তিনি বেশ খুশিই ছিলেন খুবই আনন্দের সঙ্গে কেটে গিয়েছিল বিয়ের সে কয়েকটা দিন নিয়মের নিরিখে সময় চলে এলো পুনরায় বা ও ফলে ফেরার দিন কিছুটা বিষণ্ন মনে ফিরলেন তিনি আবার সেই রুটিন বাধা জীবন কোয়ার্টার আর অফিস তার চেয়েও বড় কথা কয়েকদিনের ছুটির পর তখন কাজেরও বেশ খানিকটা চাপ এর ওপর কলকাতা অফিস থেকে হঠাৎ বেশ কিছু দরকারি কাজ এসে পড়ায় তিনি ঠিক করলেন এখন থেকে কাজের ভারসাম্য রক্ষা করতে বেশ কয়েকটা দিন কিছুটা রাত করেই কাজ করবে মাসটা অঘ্রাণ হলেও শীত বেশ ভালোই পড়েছে সেদিন সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন এবং মাঝে মধ্যে উল্টোপাল্টা দমকা হওয়া বইছিল তাই অন্যান্য দিনের তুলনায় শীতের কামড়টাও ছিল বেশ কিছুটা বেশি কোয়ার্টারে ফিরে খানিকটা বিশ্রামের পর ব্রজেন্দ্রনাথ খেয়াল করলেন সুকুমারের মুখটা বেশ গরু তার সেই পরিচিত হাসি খুশির ভাবটা একেবারেই উধাও ফলত তিনি চাপ দিতে লাগলেন তারই বিষণ্নতার কারণ জানার জন্য ব্রজেনের পিড়িতে সুকুমার করুণ স্বরে জানাল মাত্র চার দিনের জ্বরে দিন তিনেক আগে আব্দুল মারা গেছে প্রথমে খবরটা আত্মস্থ করতে বেশ কিছুটা সময় লেগে গেল সবসময় কাছে থাকা বিশ্বস্ত দায়িত্ববান মানুষটির এমন আচমকা মৃত্যু সংবাদ তাকে বিস্ময় বিমূঢ় করে তুলেছে নামমাত্র খাওয়া দাওয়া করে অফিসে এসে শুনলেন আবদুলের জায়গায় হেড অফিস থেকে নতুন লোক পাঠানো হচ্ছে ঢাকা শহর থেকে দিন দুয়েক পরে সে আসবে বেশ ভারাক্রান্ত মন নিয়ে ধীরে ধীরে কাজ শুরু করলেন বেলা বাড়ার সাথে সাথে চারিদিক আরো অন্ধকার হয়ে আর তারই সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো দমকা হাওয়ার গতিবেগ প্রকৃতির সাথে তাল মিলিয়ে নীরব শান্ত রূপাই নদীও হঠাৎ যেন বেশ চঞ্চল দুপুরের পরপরই আলো একেবারে মরে গেল বিকেলটা ঢেকে গেল নিকশ অন্ধকারে এমন সময় বসির লণ্ঠন জ্বালিয়ে টেবিলের ওপর রেখে দিয়ে গেলে সেই মৃদু আলোতেই ব্রজেন্দ্রনাথ এক মনে কাজ করে যেতে লাগলেন বাইরের বারান্দায় আকাশের দিকে তাকিয়ে বসির এক মনে বসেছিল এমন সময় প্রবল ঝড়ুকে সারাদিনের দমকা হাওয়া তখন একেবারে দামার। বহুদূরের ধান জমি পেরিয়ে এসে সেই প্রবল হাওয়ার জাপট রূপাই নদীর জলকে স্পর্শ করে সর্বত্র আছড়ে পড়তে বাতাসের ভয়ানক শোঁ সোঁ আওয়াজের সাথে সাথে শুরু হল বাইরের ঝড় বৃষ্টির প্রচণ্ড আওয়াজ আর বন্ধ দরজার মধ্যে লণ্ঠনের কম্পমান আলো দুইয়ে মিলে এক ছমছমে পরিবেশ সৃষ্টি করল বড়বাবু খুব চেনা একটা কণ্ঠস্বর কানে আসতেই গভীরভাবে কাজে নিমগ্ন ব্রজেন সহসা মুখ তুলে চাইলে আদ্যন্ত এক ছায়াময় মূর্তি হাতে বেশ বড় একটা বাঁধানো খাতা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে লণ্ঠনের কাঁপা কাঁপা আলোয় যদিও তার মুখ একেবারেই স্পষ্ট নয় কিন্তু সেটা যে মানুষেরই পূর্ণাঙ্গ অবয়ব তা বুঝতে ব্রজেনের এক মুহূর্ত বিলম্ব হল না কেননা সেই কণ্ঠস্বর দাঁড়ানোর ভঙ্গি সবই ব্রজেনের অসম্ভব চেনা ঠিক এমন সময় আকাশ কাঁপিয়ে বাজ পড়ল চোখ ধাঁধানো আলোর সেই ঝলকানি ধান জমির বিস্তীর্ণ প্রান্তর দিয়ে দুঃসহ গতিতে বন্ধ জানলার কাঁচের শাশি ভেদ করে এক মুহূর্তে পুরো ঘরকে আলোকিত করে তুলল আলোকের সে বৃত্ত বলয়কে পিছনে ফেলে সেই অবয়ব যেন অন্ধকারকে সঙ্গে নিয়ে আরো স্পষ্টতর হয়ে উঠছে নিশ্চল ছায়ামূর্তিটা এতক্ষণে চলমান হয়ে ধীরে ধীরে ক্রমশ ব্রজেনের দিকে এগিয়ে আসতে থাকল চেয়ারের বেশ কিছুটা কাছে এসে ডান হাতে সযত্নে ধরে রাখা বাঁধানো খাতাটা বাড়িয়ে দিয়ে এক অদ্ভুত করুণ মিনতিতে বলে উঠল আপনার দাওয়া এই কাজটুকুর জন্যই আমার এখনো ছুটি হয়নি বড় বাবু খাতাটা দেখে নিয়ে এবার আমাকে ছুটি করে দিন মনুষ্য গলায় যে স্মরণিক্ষেপ থাকে যেটা আমরা সবসময় শুনে থাকি এ যেন তেমনটা নয় বহু বহু দূর থেকে ভেসে আসা এক অলৌকিক অদ্ভুত কণ্ঠ কিছু কিছু মুহূর্ত হঠাৎ করেই মানুষের জীবনে উপস্থিত হয় যখন বাস্তব আর অবাস্তব একেবারে মিলেমিশে একাকার হয়ে যায় ঠিক তখনই সমস্ত ইন্দ্রিয় সমস্ত মানব সত্তা নিজের সাথেই নিজের বিদ্রোহ শুরু করে ঠিক সেই ভয়ঙ্কর মুহূর্তই তখন ব্রজেন্দ্রনাথের সামনে উপস্থিত বহু চেষ্টা করেও বারেকের জন্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে পারলেন না কে যেন তার কণ্ঠনালীকে জোরে চেপে রেখেছে তাই অনেক চেষ্টা করেও বিন্দুমাত্র শব্দ গলা দিয়ে বের হলো না চেয়ার সমেত ব্রজেনের সমস্ত অস্তিত্ব মাটিকে আঁকড়ে ধরেছে জ্ঞান হারিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন বাইরে বৃষ্টির তখনও বিরাম নেই ঘরের মধ্যেকার অশরীর অলৌকিক অস্তিত্ব যেন বাইরের প্রকৃতির তাণ্ডবকে সঙ্গে করে এনেছিল যখন জ্ঞান হলো তিনি দেখলেন কোয়ার্টারের বিছানায় তাঁরই পাশে বসে গ্রামের এক অচেনা ডাক্তার আর পায়ের কাছে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে সুকুমার প্রবল কাঁপুনি দিয়ে গভীর রাতে ব্রজেনের জ্বর তাঁকে সারিয়ে তুলতে সুকুমারের আন্তরিক শুশ্রূষার কোনো ত্রুটি ছিল না গভীর আচ্ছন্নতার মধ্যেই কেটে গেল দুদিন কখনো গায়ের তাপমাত্রা বেশি কখনো সামান্য কম কোনো কিছু মনে করার বা মনে পড়ার অবস্থাতেই তিনি ছিলেন এর দিন পাঁচেক পর সদর অফিসে ব্রজেনের শারীরিক অসুস্থতাজনিত ছুটির আবেদন ধার্য হল দুর্বল শরীরে তিনি ঠিক করলেন আর কোনোদিনই বাওফলে ফিরবেন না অন্যত্র বদলির জন্য সদর অফিসে আন্তরিক আবেদন করবেন আশা করা যায় এতদিনের কাজের নিরিখে সেই আবেদন সদর অফিস অবশ্যই গ্রহণ করবে ভগ্ন মন ও শরীর নিয়ে একদিন দুপুরবেলা চিরদিনের জন্য বাউফল ছেড়ে দেশের বাড়ি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হলেন শেষবারের মতো মিঠো পথ ছেড়ে বড় রাস্তায় উঠে পিছন ফিরে তাকালে কোয়ার্টারের বারান্দায় কাঠের থাম ধরে দাঁড়িয়ে সুকুমার চোখ পড়ল কাছাড়ির বারান্দাতে ব্রজেন্দ্রনাথ স্পষ্টই অনুভব করলেন সেখানে যেন আব্দুল তখনও ঠায়ে দাঁড়িয়ে হাতে তার সেই কর্মসম্পাদনের শেষ দায়িত্বভার লাল কাপড়ে বাঁধানো সেই সরকারি ফাইল ব্রজেনের চোখ ঝাপসা হয়ে উঠল অস্পষ্ট দৃষ্টিতেই সামনের দিকে পা বাড়ালেন গন্তব্য যে অনেক অনেক দূরের পিছে পড়ে রইল বাউফলের নির্জন নিস্তব্ধ প্রকৃতি প্রান্তর জোড়া দিগন্তে মেশা সোনালি ধানের শাড়ি নির্বিকার মন্থর গতিতে বয়ে চলা রূপাইয়ের স্নিগ্ধ শীতল জল যা তার স্মৃতির গভীরে আজীবনের সঙ্গী হয়ে রইল অসংখ্য ধন্যবাদ এই গল্পটি শোনার জন্য ভূত আছে না নেই তা আমি জানি না কিন্তু ভূতের গল্প শুনতে সবসময় ভালো লাগে তাই আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে নিশ্চয়ই সকলকে পাঠাবেন আর আমার এছাড়াও একটা পডকাস্ট আছে যেটা ইংলিশে যার কথা আমি আগে বলছিলাম তো সেই পডকাস্টের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে রেখে দেব আপনাদের যদি পছন্দ হয়ে থাকে নিশ্চয়ই ওটাও শুনবেন আমি দেবানিক এবারের মতো চললাম